রূপসী বাংলা 71 টিভিতে সবাইকে স্বাগতম। বীর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আলহাজ আকবর হোসেন পাঠান ফারুক এমপির রোগ মুক্তি কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। 9 জুলাই শুক্রবার বাদ জুমা বীর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আলহাজ আকবর হোসেন পাঠান ফারুক এমপির রোগ মুক্তি কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী ও মুখপাত্র মোহাম্মদ আহসান সিদ্দিকী এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সমন্বয়কারী এম এ মিলন মিয়ার সার্বিক তত্ত্বাবধানে পুরান ঢাকা লক্ষ্মীবাজারে এ দোয়া মাহফিল ও গরিবদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক মোহাম্মদ নাসির আহমেদ, মহানগর নেতা উদয়শঙ্কর বসাক, আরাফত আকরাম, শামীম চৌধুরী, শ্যামল, হজরত আলী, কেরানীগঞ্জ দক্ষিণ থানা উপদেষ্টা আব্দুল করিম বাবুল, সহসভাপতি আলম ঢালি, সাধারণ সম্পাদক রানা আহমেদ হীরা, চুন্নু ঢালি, রনি খান, আজাদ হোসেন, আজিম হোসেন, জুয়েল সহ অন্যান্যরা। দোয়া মাহফিলে বীর মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আকবর হোসেন পাঠান ফারুক এমপির দ্রুত আরোগ্য লাভ এবং করোনা মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া মোনাজাত করা হয়। দোয়া শেষে গরিব ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করা হয়। শীঘ্রই যেন ওনাকে আমাদের কাছে ফিরিয়ে দেন এবং আমাদের ওনাকে সামনে রেখে যেন সারা বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগের একবার প্রথম শ্রেণী সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি আমরা যেন পেতে পারি জনগণের পাশে। এই দোয়া করে আমি শেষ করছি। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে আমি সবাইকে দোয়া করার জন্য আর কি আহ্বান করছি সারা বাংলাদেশ। জয় হোক বঙ্গবন্ধু। আজকে পবিত্র শুক্রবার জুমার দিন আমরা সারা দেশের সমস্ত জায়গায় আমাদের নির্দেশনা পাঠিয়ে দিয়েছি যে সমস্ত জুমার মসজিদে যেন আমাদের নেতা চিত্রনায়ক ফারুক এমপির জন্য দোয়া করা হয় তার উন্মুক্তির জন্য। পাশাপাশি আমরা যে করোনার মহামারীতে আছি, করোনা নামক এক মহাঘাতক ব্যাধিতে সারা বিশ্ব আক্রান্ত হচ্ছে, এই ঘাতক ব্যাধি থেকে মুক্তির জন্য সর্বশক্তিমান মহান রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করব, যাতে করে মহান রব্বুল আলমিন আমাদেরকে মহামারী থেকে উদ্ধার করে আমরা যেন আগের মতো সেই উন্মুক্ত পরিবেশে আবার ঘোরাফেরা করতে পারি, আমরা যেন সংস্কৃতি চর্চা করতে পারি, আমরা যেন দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারি, সে লক্ষ্যেই আমাদের আজকের এই উপস্থিতি। আমরা প্রত্যাশা করব যে আপনারা সবাই মন থেকে দোয়া করবেন এবং যাতে করে আমরা আমাদের নেতা সুস্থ হয়ে ওঠে এবং আমাদের মাঝে ফিরে আসে এবং আপনার এই করোনার মহামারী থেকে আমরা মুক্তি পেতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই পবিত্র জুমার দিনের উসিলায় তাদের গোমরের আযাব কি মুকুত করিয়া দিন। আমিন। ইয়া আল্লাহ, সারা বিশ্বব্যাপী যে মহামারী করোনার আবির্ভাব ঘটিয়েছেন ইয়া আল্লাহ, আপনি তা আপনার কুদরতি দ্বারা উঠিয়ে নিন ইয়া আল্লাহ। আমিন। ইয়া আল্লাহ, আমাদেরকে এই আবার সেই মুক্ত পরিবেশে চলাফেরার সুযোগ দিয়ে দিন ইয়া আল্লাহ। আমিন। ইয়া আল্লাহ, আমরা অসংখ্য গুনাহ করেছি ইয়া আল্লাহ, আমাদেরকে গুনাহ থেকে মুক্ত করুন ইয়া আল্লাহ। চিত্রনায়ক ফারুক এমপি তিনি দীর্ঘদিন যাওয়াত অসুস্থ আছেন ইয়া আল্লাহ, আমরা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে আমাদের নেতার জন্য বন্ধুয়া প্রার্থনা করছি ইয়া আল্লাহ, তাকে সুস্থতা দান করুন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফারুক এমপিকে সুস্থতা দান করুন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ আছেন ইয়া আল্লাহ, তাকে সুস্থতা দান করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দিন। আমরা যেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা শান্তির বার্তা পৌঁছে দিতে পারি ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা যেন আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার বিধিকে আত্মার মাঠে রাখার কামনা করছি ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা বঙ্গবন্ধু পরিবারের যে সব
সৈনিকের আবেশ হচ্ছে সকল সদস্যরা নিহত হয়েছেন ইয়া আল্লাহ, তাদের প্রত্যেককে আপনি বেহেশত নসীব করুন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন এবং তার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ তাকে সুস্থ হাত দান করে তাকে সঠিক পথে চলার তৌফিক দিয়ে দিন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ তার নেতৃত্বে যেন আমরা বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে পারি সেই তৌফিক দিয়ে দিন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে সৎ হায়াত দান করুন ইয়া আল্লাহ, নেক হায়াত দান করুন ইয়া আল্লাহ, সৎ পথে পরিচালিত করুন।